চলে গেছিলাম দেওঘরের তপোবন বলে এই জায়গাটাতে। এখানে পাহাড় আছে, মন্দির আছে। শুরুতেই দু একজন গাইড তো আমাদের একদম পেছন ছাড়ছিলই না, বলছিল আমাদের সাথে উপরে যেতেই হবে, কারণ হচ্ছে উপরে অনেক বাদররা আক্রমণ করে, ওরাই নাকি আমাদের বাদরের হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু ফাইনালি আমরা কনভিন্সড হইনি, গাইড দিইনি, আর কোনো বাদর কিন্তু সেভাবে উপদ্রব করেনি। তবে আমরা খাবার কিনেছিলাম বাদরের জন্য। গরমকালে হয়তো কষ্ট হতো, কিন্তু এই নভেম্বরের শেষের দিকে মিষ্টি রোদ গায়ে মেখে উঠতে কিন্তু একদম কষ্ট হচ্ছিল না, বরং বেশ ভালোই লাগছিল। উঠে যাওয়ার পর দেখলাম কি সুন্দর একটা ছাদ, পুরো পাথরের তৈরি একটা ছাদ। সেখানে সবাই অনেকক্ষণ বসে সময় কাটাচ্ছে, মিষ্টি রোদ গায়ে মেখে, খুব সুন্দর একটা পরিবেশ। আমরাও কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে একই রাস্তায় আবার নেমে আসতে পারতাম, কিন্তু শুনলাম যে ওইদিকে চক্রাকারে আরেকটা গুহার মধ্যে দিয়ে রাস্তা আছে, আর ওখানে একটা বজরঙ্গলির মন্দিরও আছে। তাই ভাবলাম কিছুটা গিয়ে দেখি কতটা যেতে পারি ওই রাস্তায়। কিন্তু তখন যদি জানতাম যে ওই রাস্তায় অনেকগুলো অন্ধকার সংকীর্ণ গুহা আছে, তাহলে তো আমি ওদিকে পাই বাড়াতাম না। তো যাই হোক, এই জায়গাটাতে এসে আমার কিন্তু বেশ ভয়ই লাগছিল, কারণ কিভাবে স্লাইড করে করে সবাইকে নামতে হচ্ছিল এখান দিয়ে। এখান থেকে আমি ভাবছিলাম যে ফিরে যাই, কারণ এতটা রাস্তা কষ্ট করে যেতে পারবো না। কিন্তু আর ফেরার রাস্তা ছিল না, কারণ অলরেডি পেছনে অনেক লোক জমা হয়ে গেছিল। আর এই দেখো, এটা হচ্ছে প্রথম গুহার মুখ। গুহার মধ্যে কিন্তু ভিডিও করা যায়নি, ভীষণ সরু আর অন্ধকার ছিল। প্রথম গুহাটা পেরোনোর পর কিন্তু জানতামই না যে এরকম আরও কতগুলো গুহা পেরোতে হবে। মাঝে মাঝে মনে হচ্ছিল আর পারবোই না যেতে। তখন কিন্তু আমাদের এক বাঙালি ভাইয়ের সাথে আলাপ হয়েছে। এই ভাই ও তার বন্ধুরা কিন্তু আমাদেরকে পথ চলতে অনেকটা হেল্প করেছিল। এই দেখো, এই গুহার মুখটা দেখো কিরকম সরু, বুঝতে পেরেছো তো? এরপর যে গুহাটাতে ঢুকলাম সেটাতে পুরো আমাকে চিত হয়ে বেরোতে হয়েছিল। সেটার ভিডিও করা একদমই অসম্ভব, কারণ ফটোগ্রাফারও তার আগে চিত হয়ে বেরোচ্ছিল। কিন্তু বেরোনোর মুখে একটা ভিডিও রয়েছে, সেটাই দেখে নাও। আর এখানে বেরোনোর রাস্তা দেখো, এই সরু ফুটো। সবার সাথে একদম টোটাল টিম স্পিরিটে আমার অ্যাডভেঞ্চার চলছিল। এই জায়গাটা যে কি ডেঞ্জারাস সেটা হয়তো ছবিতে বোঝা যাচ্ছে না। একটা যুদ্ধ জয়ের পরিস্থিতি, দুর্গম পাথরের রাস্তা আর গুহার কিন্তু এখানেই শেষ। আর গুহায় এই পার হয়ে যায় বাস। আর পেলে আয়ে থে, পেলে ভি আয়ে থে, কিতনা বার হুয়া? 6-7 বার। হ্যাঁ, কার হ্যায় তো? বীরভূম। বাঙালি? হ্যাঁ। আমি বামে হিন্দা। আমি এখানে এসছি কারণ এখানে জল বন্ধু আশ্রম আছে, আশ্রমের ক্ষেত্রে বেশি আছে। দুর্দান্ত অভিনেতা, তোমরা ছিলে বলে আমার অনেক সাহস হয়েছে। আমাদের কেদারনাথে আমাদের একটা বন্ধু হাঁপ ছেড়ে দিকে ছিল, ও বলছে গাড়ি উঠতো ঘোড়ায় উঠবো, সঙ্গে ঠেলে 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 নিয়ে গেছিল। তো এই ছিল আমার তপোবনের রোমহর্ষক অভিজ্ঞতা। খুব ভালো লাগলো। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।